নমস্কার, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমার প্রচুর দর্শক আছেন যারা আমাকে অত্যন্ত সরল এবং সঠিক এবং চটজলদি কাজ করার মতন বশীকরণ এবং মোহিনী মন্ত্রের জন্য রিকোয়েস্ট করে থাকেন। আমি প্রায় দেখি এগুলো অনেক বাড়িতে স্বামী স্ত্রী এমন আছেন যাদের মধ্যে কথা নেই, আমাদের কাছে আসেনও, যার মধ্যে দেখা যাচ্ছে তাদের মধ্যে কথা নেই, কোনো রকমের প্রেম ভালোবাসা নেই, ভীষণভাবে প্রতারিত করছে একজন একজনকে। আর তার মধ্যে আবার এমনও দেখা যাচ্ছে যারা প্রেমী প্রেমিকা রয়েছেন তাদের মধ্যে ভীষণ অশান্তি, কোনো মতেই তাদের সেটেলমেন্ট হচ্ছে না। এমন কিছু অদ্ভুত অশুভ মন্ত্রের উল্লেখ করতে যাচ্ছি যেগুলো যেটাকে প্রয়োগ করে আপনারা খুব তাড়াতাড়ি ফলাফল পেতে পারবেন। এটা আমি আপনাকে বলে রাখছি যে এমনভাবে এই মন্ত্রটা আছে আপনারা বিশ্বাস করে দিতে পারেন যেটাকে আপনার ভীষণভাবে কাজ করবে। এর আগে কয়েকটি কথা আরও আছে, সেগুলো আগে যে শুনে নিন। আজকে আমি আপনাদের কাছে এমন একটি অদ্ভুত বশীকরণ মন্ত্রের কথা বলতে যাচ্ছি যেটাকে প্রয়োগ করে আপনারা অত্যন্ত ভালোভাবে ফলাফল পেতে পারেন। এবার একটি কথা হচ্ছে কি, বশীকরণ ক্রিয়া তবেই সফল হয় যখন আপনি সামনের মানুষকে ভালো করে চেনেন বা তার সাথে যা আপনার পরিচয় আছে বা আলাপ পরিচয় আছে ইত্যাদি, এবং তার সাথে সাথে আপনার এমন হয়েছে হয়তো কোনো সময় তার সাথে দেখা হয়েছিল, হাতের কোনো স্পর্শ হয়েছিল, তবেই বশীকরণ ক্রিয়া কিন্তু সাকসেস হয়। আপনি বশীকরণ ক্রিয়া বলুন বা সম্বোধন ক্রিয়া বলুন, তবেই কিন্তু সাকসেস হয়। অচেনা বা অজানা মানুষকে, মানে এর উপরে যদি আপনি মানে যদি কিছু ক্রিয়াটা করতে যান তাহলে কোনো মতেই আপনার বিন্দুমাত্র তার মানে ফলাফল পাবেন না। অচেনা অজান্ত মানুষের উপরে তখন অন্যান্য ক্রিয়া অ্যাপ্লাই করতে হয়, তার জন্য আমি আপনাদের কাছে আলাদাভাবে একটা ভিডিও দেবো। এর আগেও আমি সম্বোধন করার জন্য মানে আকর্ষণ বাড়াবার জন্য আপনাকে একটা আগে ভিডিও দিয়েছি, সেটা দেখতে পারেন। এই ক্রিয়াটিকে শুধুমাত্র কারা করতে পারে, যেমন স্বামী স্ত্রী করতে পারে, স্ত্রী স্বামীর জন্য করতে পারে, স্বামী স্ত্রীর জন্য করতে পারে, প্রেমী প্রেমিকার জন্য করতে পারে, বা প্রেমী প্রেমিকার জন্য করতে পারে, প্রেমিকা প্রেমীর জন্য করতে পারে, তবেই আপনারা সাকসেস হবেন। মানে কোনো বাজে উদ্দেশ্যে, আপনার কোনো বাজে উদ্দেশ্যে ধরে যদি এই ক্রিয়াটা করেন তাহলে দেখবেন কোনো মতেই আপনার সফলতা পাবেন না। আমি আপনাদেরকে আগেই বলে দিচ্ছি, বশীকরণ কিন্তু সৎ মন দিয়ে করতে হয়। যার উপরে আপনি অ্যাপ্লাই করছেন, আমাদের তন্ত্রশাস্ত্রে উল্লেখ রয়েছে যখন আপনি সৎ মন দিয়ে কারোর উপরে করছেন, সে যদি আপনার নিজের স্বামী হোক বা স্ত্রী হোক বা আপনার প্রেমী হোক বা প্রেমিকা হোক, বহু দিন ধরে আপনার প্রেম চলছে, তাহলেই আপনার করতে পারে। আদারওয়াইজ এমন কোনো বাজে উদ্দেশ্যে করবে না, কোনো মানে কি বলবো বাজে উদ্দেশ্য, মানে বুঝতেই পারছেন আপনারা, বাজে উদ্দেশ্য নিয়ে কারোর উপরে যদি কিছু করতে যান তাহলে আমি বলবো এটা একদম বাজে জিনিস হবে। আপনার তবেই সাকসেস হবে যখন আপনার মনের মধ্যে একদম সৎ ভাব হয়, তাকে আপনি পেতে চাইছেন বা তার সাথে আপনি আপনার বিয়ে হয়ে গেছে ধরুন, তার সাথে আপনি এমনভাবে তার সাথে প্রেমটা বাড়াতে চাইছেন, হয়তো 8 বছর 10 বছর হয়ে গেছে, সে স্বামী আপনার দিকে তাকাচ্ছেই না বা স্ত্রী আপনার দিকে তাকাচ্ছেই না, আপনার সাথে ভালোভাবে কথাই বলছে না, তারপরে বুঝতে পারছি কত কষ্ট লাগে। তো এই কষ্টটাকে দূর করার জন্যই বশীকরণ। বশীকরণ মানেটা বুঝতে পারছি, বশীকরণ আসল মানেটা বুঝুন যে আপনি একটা মানুষকে সব সুপথে নিয়ে আসার জন্য আপনাকে যেন ভালোবাসে, সে আপনার যেন আপনার মতে চলে। আমি এটা বলছি না যে আপনি তার নিজের স্বামীর জন্য করছেন বা আপনার স্বামী আপনার কথা উঠবে বসবে, তা নয়, এরকম কিছু কোনো মতেই হবে। সে আপনাকে সম্মান দেবে, সে আপনাকে আদর করবে, সে আপনাকে জীবন পর্যন্ত আপনাকে ভালোবাসবে, এটাই উদ্দেশ্য হচ্ছে বশীকরণ। সে আপনার প্রেমী প্রেমিকা হতে পারেন বা স্বামী স্ত্রী হতে পারেন, কোনো অসুবিধা নেই, আপনার এই ক্রিয়াটা করে দারুণ ফলাফল পাবেন। এটা অদ্ভুত একটা বশীকরণ, আমাদের তন্ত্রশাস্ত্রীকে গোপন এটাকে বলা হয়, গোপন ক্রিয়া এটাকে বলা হয়, আমি তাও আপনাদেরকে জানাচ্ছি। এমন একটা অদ্ভুত বশীকরণ মন্ত্র যেটাকে বলতে আপনাকে বলছি উল্লেখ করতে যাচ্ছি যেটাকে প্রয়োগ করে আপনারা খুব তাড়াতাড়ি ফলাফল পেতে পারেন। এই মন্ত্রটি পরীক্ষিত এবং সুফলতার জন্য ভীষণ কার্যকরী, মানে নারী হোক পুরুষ হোক সকলেই করতে পারেন, স্বামী স্ত্রী করতে পারেন, প্রেমী প্রেমিকার জন্য করতে পারে, প্রেমী প্রেমিকার জন্য করতে পারে। এটা একটা অত্যন্ত লোকপ্রিয় এবং আপনাকে বলবো যে তন্ত্রশাস্ত্রের মধ্যে অত্যন্ত গোপনভাবেই এই মন্ত্রটাকে রাখা হয়েছে, এবং তার মধ্যে এই গোপন মন্ত্র আপনাদেরকে জানাচ্ছি, মানে ভীষণভাবে আমি বলবো যে এটা ভীষণ মানে সাকসেস মন্ত্র আর কি বলতে হয়। এই মন্ত্রের অদ্ভুত শক্তি আপনারা তখনই অনুভব করতে পারেন যখন এটাকে প্রয়োগ করবেন। এবার আমি এই মন্ত্রের সরল বিধি আপনাদের জানাচ্ছি, সরল বিধিটা কী হচ্ছে আপনারা এটা আগে শুনে নিন। সর্বপ্রথম এই মন্ত্রটিকে হচ্ছে শুক্রবার করতে হয়, যে কোনো শুক্রবার থেকে আপনি শুরু করতে পারেন। স্নান করার পরেই সাদা বস্ত্র ধারণ করতে, সাদা বস্ত্র বলতে আপনি শার্ট উপরে সাদা পরতে পারেন বা আপনার টপ পরতে পারেন মেয়েরা, বা যদি আপনি প্যান্ট ট্রাউজার ধরুন প্যান্ট বা ট্রাউজার যাই কিছু পরে আছে, কালো হোক লাল হোক নীল হোক যেটা কোনো অসুবিধা নেই, আপনার শুধু শার্টটা জামাটা যেন সাদা হয় আর খালি পেটে আপনাকে করতে হবে, এটা মাথায় রাখবেন। আপনি স্নান ক্রিয়া করার পর খালি পেটে এটাকে অ্যাপ্লাই করবেন, তবেই এটা সাকসেস হবে। আর খুব দ্রুত গতিতে, মানে কী বলবো খুব
দ্রুতগতিতে কাজ করবে। আপনি করবেন দেখবেন প্রথমবারই করে আপনারা সাকসেস পেতে শুরু করে দেবেন, মিলি নেবেন আমার কথা। এর আগে তো অনেক প্রোগ্রাম আমি বসিকরণ দিয়েছি, তার মধ্যে অনেক হাজার হাজার লোক সাকসেস হয়েছেন, আর হাজার হাজার লোক সাকসেস আমাকে মানে জানিয়েছেন, এটা নয় যে জানাননি। আপনারা আমার কমেন্ট সেকশানে দেখে নিতে পারেন, বসিকরণ যে প্রোগ্রামটা আছে তার মধ্যে কমেন্ট সেকশানে দেখে নিতে পারেন, তার মধ্যে কয়েকটা মানুষের মানে সাকসেসের জন্য আমাকে জানিয়েছে এটা হয়েছে। তার মানে আমি এটা বলবো না যে হয় না, কাজ নিশ্চিত হয়। যদি মন সৎ আছে আপনার, যদি সঠিকভাবে আপনি করতে পারেন, আপনি 100% থাকতে পারবেন। আমার ছোটো ভাই বোনরা যারা ফ্যামিলি লাইফ ভীষণভাবে তাদের অশান্তি চলছে, তাদের জীবন প্রায় বরবাদ হয়ে যাচ্ছে, তারা অবশ্যই করবেন। আপনার জীবন সুখী হোক, আমি চাইছি যারা প্রেমী প্রেমিকা রয়েছেন তারাও যেন সৎ প্রেম করছেন, অবশ্যই আপনারা সাকসেস হবেন, নিশ্চয়ই হবেন, করে দেখুন, আমি আপনাদের জানাচ্ছি। সর্বপ্রথম আপনাদের জানাবো এই মন্ত্র যার উদ্দেশ্যে করছেন তার নামটা যেন আপনার জানার দরকার, প্রথম কথা তো এটাই। তারপরে আপনি সেই লোক মানুষটার নিশ্চয়ই চেনেন, তার মুখটা যেন আপনার মুখের সামনে থাকে, আপনি সেটাকে মনে মনে করে নেবেন। আর তার মধ্যে আপনার কাছে যদি ফটো থাকে সেটাকে আপনি রাখতে পারেন, কোনো অসুবিধা নেই, এমন কিছু ব্যাপার নেই। কিন্তু জানা পরিচিত লোক হয় যেন, যাকে আপনি চেনেন, যাকে আপনি জানেন, যাকে আপনি ভালোবাসেন, মানে যার সাথে আপনার হাতে হাতে স্পর্শ হয়েছে, সেটা কাজ 100% থাকতে হবে। এই মন্ত্রটি একবারই করতে হয়, আরে একবার না মানে বলছি আপনাকে একবার করে আপনি 500 বার করবেন। প্রথমবার যখন করছেন 500 বার, সেকেন্ডবার 500 বার, থার্ডবার মানে মোট 6 বার করতে হবে, 6টি শুক্রবার করতে হবে। মানে এটা করার পর আপনি দেখবেন আপনার অদ্ভুতভাবে আপনার বুঝতে পারবেন যে কীভাবে মানে এর প্রভাবটা আপনার জীবনে পড়তে শুরু। এই মন্ত্রটিকে জপ করার জন্য খুব একটা সময় লাগে না, খুব কম সময় লাগে, এনি টাইম যে কোনো সময় করতে পারেন। যখনই আপনি স্নান করছেন তারপরে কিন্তু করুন, আপনি স্নান সকাল 10টায় করছেন কি 8টা করছেন কি 6টা করছেন তারপরে কিন্তু করুন, কিন্তু খালি পেট করতে হবে, এটা মাথায় রাখবেন, তবে এই কাজটা কিন্তু থাকতে হবে। আর যে কোনো দিন যে কোনো মানে যে কোনো দিশাতে বসে আপনি করতে পারেন, কোনো উত্তর দিকে, পূর্ব দিকে, পশ্চিম দিকে, যেখানে খুশি আপনি, কোনো আসনে কোনো ব্যাপারে যেখানে খুশি আপনি বসে করতে পারেন। এবার তার জন্য একটা জিনিস এখানে প্রয়োজন আছে, যখন আপনি করছেন আপনি মানে বসে করবেন, সেটাকে আপনি বসার সময় আপনাকে নিচে একটা কোনো লাল আসন বা সাদা আসন রাখতে হবে। আর একটা হচ্ছে কি, একটা গ্লাসে, ছোট্ট একটা গ্লাস, এমন একটা গ্লাসে জল নেবেন যেটাকে আপনি জলটাকে খেতে পারেন, সেটাকে নিজের সামনে রেখে দেবেন। আপনি যে কোনো ঘরে বসে করতে পারেন, এমন কিছু ব্যাপার নেই, আপনি ড্রয়িং রুমে বসুন, বেডরুমে বসুন, যেখানে খুশি বসুন। এই মন্ত্রটাকে আপনাকে কোনো দিকের ব্যাপার নেই, আপনি যেদিকে মুখ করে করতে পারেন। 6টি শুক্রবার মোট করতে হবে, আপনি 6টি শুক্রবার করবেন, তার মধ্যে প্রথমবারই দেখবেন অতি দ্রুতভাবে আপনাকে অনুভব করতে পারেন, মানে দ্রুত গতিতে আপনার অনুভব করতে পারেন। নিজের হাতের আঙুলে আপনি 500 বার গুনতে পারেন, বা স্ফটিকের মালা, যদি স্ফটিকের মালা হয় তাহলে খুব ভালো, শুক্রবার করতে হবে। মন্ত্রটি হলো, আপনার আগে মন্ত্রটাকে লিখে নিন, আমি মন্ত্রটা বলে দিচ্ছি, দেখুন, ওম মন্ত্র, ব্যাস আর কিচ্ছু না, ওম মন্ত্র, ওম মন্ত্র, ওম মন্ত্র, এইভাবে বলবেন, মানে মনে মনে বলবেন, কিন্তু আওয়াজ করবেন না, মনে মনে 500 বার বলে যান। এবার 500 যদি বেশি হয়ে যায় কোনো অসুবিধা, মিনিমাম 500 বার থাকে, আপনি হাতে গুনে গুনে কিন্তু করবেন, খেয়াল রাখবেন 500 নিচু যেন না হয়। এবার মন্ত্র শেষ হয়ে যাওয়ার পর আপনি যার উদ্দেশ্যে করেছেন, এই ক্রিয়াটা করেছেন, তার নামটি 3 বার বলে দেবে, তার নামটা 3 বার বলে যে জলটা রেখেছেন সামনে তার মধ্যে একবার ফু মেরে, শুধু একবার ফু মেরে তাকে সেই জলটাকে আপনি পান করবেন, মানে খেয়ে নেবেন, ওই জলটা খেয়ে নেবেন। এবার আমি আশা করতে পারি যখন আপনি এটা করবেন, আপনি 6টা শুক্রবার করতে হবে। এবার মেয়েদের ক্ষেত্রে বলে দিই, তাদের শরীর খারাপ হতেই পারে, কোনো ব্যাপার না, শরীর যদি খারাপ হচ্ছে তাহলে সেই শুক্রবার বাদ দেবেন, তার পরেরটাকে ধরে নেবেন, এইভাবে করতে হয়। ছেলেদের ক্ষেত্রে কোনো ব্যাপারই নেই, আমি বলেই দিলাম জিনিসটা, ওম মন্ত্র, এটাই শুধু মাথায় রাখবেন, একটা ছোট্ট মন্ত্র, ওম মন্ত্র, ব্যাস আর কিচ্ছু না। আপনি 500 বার ওম মন্ত্র, ওম মন্ত্র শান্তভাবে বলবেন, খুব তাড়াহুড়ো করে বলবেন না, শান্ত মনে বলুন, আপনার কাজ থাকতে হবে। এবার আমি আশা করি শুভ ফলের আপনাদের মানে কি বলবো, নিশ্চিত আপনাকে মানে আপনারা আমি আশা করতে পারি আপনার ফলাফল পাবেন। তাহলে এখানেই কথা শেষ করছি, ভালো থাকুন, সুখে থাকুন, আনন্দে থাকুন, আবার দেখা হবে, নমস্কার।